বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইয়েরা, সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার, যে বৃহত্তম বাজারে অসংখ্য সবজি, কলা, কাঁঠাল অনেক কিছুই আসে। যাই হোক, আমি আজকে দেখাবো যে অসংখ্য সবজি বাজারে আসছে, কেমন দাম বলতে একটু জানাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? নাম কি ভাই জানেন? আমার নাম মাহবুব। মাহবুব ভাই কই থেকে আসছেন? মাহবুব ভাই মনতলা সাগর থেকে, ফুলতলা থেকে। কি কি আনছেন আজকে? আনছি সিংসিঙ্গা, মরিচ, বটবটি। বটবটি আনছেন? এই কিরকম দাম বলতেছে বটবটি আজকে? বটবটি আজকে দাম করতেছে 30-35, 30-35 টাকা। আর চিচিঙ্গা কত টাকা মন বলতেছে? 400-500 টাকা মন। বেগুন আনছেন নাকি? বেগুন ভালোটা নান্দি আনছেন। নান্দি বিক্রি করছেন? তিন ছালা 600 টাকা মাত্র। যাই হোক, ধন্যবাদ। আমি দেখাচ্ছি এদিকে, দেখি যে আসলে অনেক কৃষকই আসছে বেগুন নিয়ে বাজার। আজকে মনে হচ্ছে যে যে বেগুন আসছে, অসংখ্য বেগুন, মনে হচ্ছে বাজারটা অনেকটাই কম আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? নাম কি ভাই জানেন? মোহাম্মদ আহাদুল্লাহ। মোহাম্মদ আহাদুল্লাহ, কোথেকে আসছেন ভাইজান? ফুঙ্গার চালা থেকে। কিরকম দাম আজকে বেগুনে? ৭০০-৮০০। আজকে কি বাজার অনেকটাই কম নাকি বেশি? অনেকটাই কম। এর আগে কিরকম দাম বিক্রি করছেন? কালকেও 1,000 টাকা বিক্রি করতেন, আজকে 800। আজকে সর্বোচ্চ বাজার নাকি? কয় মন বেগুন আনছেন আজকে? ৫ মন। অনেক বেগুন কিন্তু আনছেন আজকে বাজার। এই যাই হোক, ধন্যবাদ। দেখি যে আসলেই এত সবজি আজকে বাজারে আসছে, আসলেই আগে দেখি নেই। কে আনছে পেঁপেগুলা ভাই? কে আনছে? আনছে কে? আপনি আনছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? নাম কি ভাই জানেন? নাম কি আপনার? তারা মিয়া ভাই। কোথা থেকে আছেন আপনি? জুরদিঘি থেকে। এটা কি আপনার টপ লেডি নাকি? টপ লেডি, নতুন বাগান না পুরান বাগান? পুরাতন বাগান। আজকে কি প্রথম আনছেন নাকি? আজকে কিরকম দাম বলে? ৫০০ টাকা মন। এর আগে কিরকম দাম বিক্রি করছেন? মানে ১২০০ থেকে ১৪০০ পর্যন্ত বিক্রি করছেন, আর আজকে ৫০০, সর্বোচ্চ ৮০০ টাকা। আজকে কিন্তু অনেকটাই দাম কম আসলেই দেখা যাচ্ছে। অনেক ধরনের সবজি বাজারে আসছে, দেখি যে চিচিঙ্গাগুলো কি আনছে ভাইজান? কে আনছে? আপনি আনছেন? কি আনছেন? কালাই আনছেন আপনি? কালাই কি আনছেন? আপনি আনছেন কালাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছি। নাম কি ভাই জানেন? আব্দুল আজিজ। আব্দুল আজিজ ভাই, কই থেকে আসছেন আব্দুল আজিজ ভাই? কাইকার চালা। কাইকার চালা থেকে। আজ কি ধরনের সবজি আনছেন? কালাই আনছেন, চিচিঙ্গা আনছেন। এ কালাই কিরকম দাম বলতেছে আর চিচিঙ্গা কিরকম দাম বলতেছে? ৬০০ টাকা মন। আজকে কি সবজির দাম অনেকটাই কম নাকি? অনেকটাই কম। যাই হোক ভাইজানকে ধন্যবাদ। দেখি যে কাঁচকলাও কিন্তু বাজারে আসছে, তাল যে আসছে, অনেক সবজি আসছে বাজারে, আমরা দেখাবো আরো যে দেখি। কাঁকরোল কি আনছে ভাইজান? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুধু চিচিঙ্গা? আমি চিচিঙ্গা। কিরকম দাম বলতে চিচিঙ্গা গুলা?
700 টাকা মন বসলাম 700 বিক্রি করছেন আর এই কাকরোল কি আনছে এগুলি এগুলো আমার এক ভাই আনছে কি রকম দাম বলতেছে 1400 টাকা দাম 1400 আজকে কি বাজার কম অনেকটাই নাকি আজকে একটু কম কাঁচামালের বাজার কি রকম কম একটু বললেন দাম আরো বেশি ছিল মানে আজ মানে অন্য দিনের চাইতে আজকে আজকে মনে 3-400 টাকা কম 3-400 টাকা কম আসলে কম থাকার কি কারণগুলো আপনারা বুঝেন একটু মাল বাজারে চাপছে বেশি এর জন্যই নাকি ঢাকা শহরে গাড়ি ঢুকতে পারে না অনেক গ্যাঞ্জাম দেশে অনেক সমস্যা হরতালের কারণে অবরোধের কারণে ঢাকা শহর কিন্তু দেখা গেছে আজকে ভোর 6টা থেকেই কিন্তু আপনার কারফু চলছে এই জন্যই দাম কম হয়তো হতে পারে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে অসংখ্য সবজি বাজারে আসছে আজকে পেয়ারা কি আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাই জানেন মতিউর রহমান ভাই কত থেকে আসছেন মতিউর ভাই খুঙ্গার চালা থেকে আপনি কি এই যে এটা চাষ করছেন নাকি কতটুক জায়গা চাষ করছেন আপনি দুই পাকির মতন আপনি বাগান থেকে বিক্রি করেন না এই বছর নাকি এটা কি জাত এটা থাই পেয়ারা নাকি থাই এতো খুবই মিষ্টি হয় ভিতরে শক্ত হয় তাই না আর যেটা আমাদের দেশে এটা তো অনেকটাই নরম হয়ে যায় ভিতরে তাতে কি আপনি পেয়ারাগুলো বাগান থেকে বিক্রি করবেন তাহলে কিন্তু আপনার মোবাইল নাম্বার দিতে হবে আচ্ছা নাম্বারটা বলেন 0170 32 28 726 এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে আপনাকে ইনশাল্লাহ নামটা কি বললেন মতিউর রহমান ভাইকে ধন্যবাদ যদি যারা বাগান থেকে পেয়ারাগুলো নেবেন আসলে যোগাযোগ করবেন ওনার সাথে যোগাযোগ করলে হয়তো নিতে পারবেন ধন্যবাদ ভাইজানকে আমি দেখি এদিকে একটু আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আজকে বাজার কেমন আজকে 1600 করে বসলাম কারকল 1600 আর কোন দিন সবজি আনছিলেন নাকি না কয়টা লাউ আনছি লাউ বেশি নাই লাউ কিরকম দাম বলতেছেন লাউ 3000 টাকা দাম কা 3000 মানে 30 টাকা 30 টাকা পিস এই অনেক ছোট লাউ নাকি আর সাইজ একটু ছোট হয় কিন্তু সাইজ ভালো সাইজে ভালো আর এই যে এইগুলি কি আনছি পুরল নাকি বলে এটা ভাই পুরল পুরল কিরকম দাম বলতেছে পুরল পুরল ভাই ধন্যবাদ ভাইজানকে আসলেও আমি বেশি লম্বা করব না কারণ এখন তো ভিডিও করাই যায় না বা করলেও ছাড়া যাচ্ছে না অনেক সমস্যায় এই জন্য কিন্তু আসলে আমরাও তেমন যোগাযোগ প্রায় এক প্রকারে অনেকটাই বিচ্ছিন্ন এটা কি বেগুন ভাই জান এটা দেশি দে ভাই দেশি কিরকম দাম বলতেছে 1000 কয় 1000 টাকা মন আজকে প্রথম কিন্তু আপনি বললেন যে সর্বোচ্চ দাম 1000 টাকা 1000 টাকা এটা বেচা কি নিতেছে বাগুন 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 দাম আচ্ছা আচ্ছা আজকে কি বাজার কম না বেশি আজকে কি সবজির দাম অনেকটাই কম নাকি অনেকটাই কম আছে এই যাই হোক আর কাকরোল গুলা কি আনছে আপনি আনছেন কিরকম দাম বলতেছে 1400 টাকা অন্য অন্য দিন কিরকম দাম বিক্রি করে অনেক ধরনের সবজি কিন্তু আসছে দেখা যাচ্ছে বাজারে দেখতে পাচ্ছেন যে অসংখ্য সবজি বাজারে আজকে আসছে দেখা যাচ্ছে দেখি ভাইগুলো
আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? কেমন আছেন? কি আনছেন ভাই? কি আনছেন আজকে? শুধু লাউ আনছেন না আরো কোনো ধরনের সবজি আনছেন? শুধু লাউ কিরকম দাম বলতেছে? বিক্রি করছেন কিরকম দাম? চল্লিশ টাকা। কতটুক জায়গা চাষ করছেন আপনি? আড়াই কাটা, মানে অর্থাৎ আঠাশ বিশ সাড়ে বিশ এরকম হয় নাকি? বিশ শতাংশের মতো। এই তাতে কিরকম দর আছে বর্তমানে বাগানে? মানে কিরকম ফুলকলি জালি আছে? আচ্ছা আচ্ছা, এটা কি শেষ দর নাকি আরো আছে? আর কি কি ধরনের সবজি চাষ করছেন? অনেক কিছু চাষ করছেন আসলে। যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আসলে আমি ভিডিওটা লম্বা করব না, কারণ ভিডিও করলেও হবে না, কারণ অনেক ভিডিওই ছাড়া যাচ্ছে না। যেমন কালকেও করেছিলাম, ছাড়তে পারিনি, নেট নেই। কীরকম দাম বলতেছে ভাইজান আজকে বেগুন? লাউ কীরকম দাম বলতেছে? এখনো বলে নাই, এইমাত্র আসছে। আসলে দাম আজকে অনেকটাই কম, সবজির অনেকটাই চাহিদা কম, যার ফলেই কিন্তু এই সমস্যাটা। আসসালামু আলাইকুম, কি নাই, কেমন আছেন ভাই? অনেকটাই ছোট বড় রয়েছে আসলে, দেখা যাচ্ছে যে যাই হোক। কে আনছে ভাই এটা? আপনি আনছেন? কেমন আছেন আপনি? নাম কি ভাই জানের? নাম কি আপনার? গনি ভাই, কত্তি করছেন গনি ভাই? ছাবলা পাট থেকে। কিরকম দাম বলতেছে আজকে? চল্লিশ টাকা। কতটুক জায়গা চাষ করছেন আপনি? আঠাশ শতাংশ। তাহলে কিন্তু অনেকটাই, তাই না? এটা কি শেষ দাম নাকি প্রথম শুরু হয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।